আচ্ছা আমরা লাস্ট দিন দ্রাবক নিষ্কাশন টপিকটা দেখছিলাম তোদেরকে ওই ভিডিওর পরের পর্শনটুকু দেখাতে চাইছিলাম আমার খেয়াল নাই আর পরে আর দেখানো হয় নাই তোদের মনে হয় ধৈর্য ছিল না সো আজকে আবার ভিডিও অন করলে ওটা ফার্স্ট আমি দেখাই দেবো সো এখন আমাদের আরেকটা টাইপের ইয়া প্রক্রিয়া বাদ আছে যেটার মাধ্যমে আমরা একাধিক উপাদানকে পৃথক করতে পারি এবং এটা খুব কার্যকরী একটা প্রসেস সো এই ক্ষেত্রে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ক্রোমাটোগ্রাফি সো ক্রোমাটোগ্রাফি শব্দটাই ক্রোম আর গ্রাফ থেকে আসছে ক্রোম শব্দটার মানে হচ্ছে কালার আর গ্রাফ রেখা চিত্র বা আমরা লেখো যেটাকে বলি সো ক্রোমাটোগ্রাফি অনেকটা ওইরকম কালারের উপরে বেস করে অবশ্য সময় কালার নাও হইতে পারে আমি আস্তে আস্তে আসতেছি জিনিসগুলা এই ক্রোমাটোগ্রাফি প্রসেসটা বিভিন্ন টাইপের হইতে পারে সো আমি আগে একটা উদাহরণ দিয়ে শুরু করি তাইলে বুঝতে সুবিধা হবে যেমন ধর আমি আবার ভিডিও দেখাবো তখন বুঝে যাবে ইনশাআল্লাহ সো আজকের টপিকটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি এবং আজকেই গুণগত রসায়ন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ক্রোমাটোগ্রাফ আমাদের ধর এই মার্কার এই মার্কার যেটার কালারটা কালো ওকে মানে আমরা এখন এই কালো কালারটার মধ্যে কি কি উপাদান আছে অনন্য কালার মিশে বা এটার মধ্যে আরো কোনো কালার আছে কিনা বা যে কোন একটা কিছু যে কোন একটা ধর এখানে যে নীলকালি এই ড্রপ এটার মধ্যে আমি দেখতে চাই যে আরো কোনো কালার আছে কিনা এরকম যদি আমি চেক করতে চাই সো এটা করার জন্য আমাদের একটা ওয়ে আছে তো আমরা একটা ওয়ে দিয়ে আগে শুরু করতেছি সেটা হচ্ছে আমরা যেটা করব আমরা একটা কাজ করতে পারি যে একটা কাগজের টুকরা নিলাম কাগজের টুকরাটা এটা একটু মোটা টাইপের কাগজ এটা ফিল্টার পেপার ফিল্টার পেপার বলে অনেকটা আমাদের যে আছে না ওই যে ড্রয়িং করি যে আমরা কার্টিস পেপার বলি অনেকটা ওরকম তো এগুলা ফিল্টার পেপার হোয়াটম্যান ফিল্টার পেপার হোয়াটম্যান বিজ্ঞানীর নাম সো এইরকম একটা পেপার নিলাম নিয়ে এটার মধ্যে একটা ইয়া দিলাম ধর পেন্সিল দিয়ে একটা দাগ দিলাম ফার্স্টে এইখানে একটা মার্জিন দিলাম দিয়ে তারপরে এখানে মার্কারটা দিয়ে ড্রপ দিলাম ওকে এই কালারটা দিলাম জাস্ট ড্রপ বলতে এই ফোটাটা দিলাম বিন্দু দিলাম দেওয়ার পর এই ফিল্টার পেপারটাকে আমি আংটা দিয়ে বা কোনো একটা ভাবে ঝুলাই দেওয়ার চেষ্টা করলাম ঝুলাই দিলাম একটা স্ট্যান্ডে দিয়ে এই ফিল্টার পেপারটাকে পানির মধ্যে ধরে এখন আমি আপাতত পানি ইউজ করতেছি যে কোনো কিছু ইউজ করা যায় একটা পাত্রে পানি নিব পানিটা কোন পর্যন্ত থাকবে ওই যে ওই দাগটা যে দিছি অরিজিন লাইনটা ওটা রাখ পর্যন্ত এই ফিল্টার পেপারকে ডুবাই এভাবে যদি রেখে দেই কিছু সময় পর দেখা যাবে এই পানিটা এই কাগজ বেয়ে বেয়ে উপরে উঠে আসবে কেন উপরে উঠে আসবে একটু পরে সবগুলা কাহিনী বলতেছি এই কাগজ বেয়ে বেয়ে উপরে উঠে আসবে উঠার সময় এই বিন্দুটাও এই কালারটাও এরকম ছড়ায় পড়তে থাকবে আর কি এবং ছড়ায় পড়ার পর একটা সময় গিয়ে পানিটা কিছু দূর উঠে আসার পর ধরে এই পর্যন্ত উঠে আসলো আমি ওটার ভিতরে এরকম এটার ভিতরে ধর এখন একসাথে এখানে কয়েকটা কালার আছে ধর আমি এখন কথার কথা লিখে দিচ্ছি যে এখানে তিনটা টাইপের কালার মিলে ওই কালো ব্ল্যাক বিন্দুটা হয়েছে এ প্লাস বি প্লাস সি তো আমি এখানে একটা গ্যাপে গ্যাপে তিনটা টাইপের কালার দেখবো এখানে ধর লাল সবুজ নীল কথার কথা আমি বললাম আর কি ব্যাখ্যা করতেছি আস্তে আস্তে সব এরকম দেখবো এবং ধর এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি মানে এটা হচ্ছে সেই এ যোগ এটা বি যোগ এটা সি যোগ এরকম একটা অবস্থা হবে এখন এই পুরা ব্যাপারটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করতেছি এখানে কি কাহিনী হইলো আচ্ছা প্রথমে আসি আর যার যে কোনো টাইপের কোশ্চেন এইটা একটু করবি কারণ একে হচ্ছে ওই যে তাদের শর্ট সিলেবাসে এই টপিকটাকে বাদ দেওয়া হয়েছে কিন্তু আবার ওই যে পরিমাণগত রসায়নের লাস্টের দিকে কিছু এটা টপিকের মধ্যেই ব্যাপারটা আছে তাছাড়াও এটা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দরকার হবে ফিউচারে আর হয়তো আজকের পরে বা এই যে এইবার যে পড়ছিস তারপরে আবার কবে পড়া হবে কোনো ঠিক ঠিকানা নেই যত টাইপের কোশ্চেন মাথায় আসে বলে ফেলবি সো আমি এখন পুরা জিনিসটা বলি যে এখানে কি কি কাহিনী হইল প্রথম কথা হচ্ছে যে আমরা দুইটা বল নিয়ে জানবো একটা হচ্ছে সংশক্তি বল আর একটা হচ্ছে আসঞ্জন বল পুরা ক্লাসটাই গল্পের মতো খালি ফলো করবি ওকে সংশক্তি বল আর একটা হচ্ছে আসঞ্জল বল এটা ফিজিক্সের ফার্স্ট পেপারের চ্যাপ্টার সেভেনে বোধ হয় আছে কিন্তু চ্যাপ্টার সেভেন তোদের মনে হয় বাদ দিয়ে দিছে তোদের আসলে চ্যাপ্টার সেভেন কি ফিজিক্সে বাদ দিয়ে দিছে ফার্স্ট পেপারে আছে আচ্ছা পদার্থের গাঠনিক ধর্ম যেটা আছে থাকি আচ্ছা তাহলে আল্লাহ জানো ওটাও বাদ দিয়ে দিছি কিনা সো এখানে দুইটা টাইপের বল একটা হচ্ছে সংশক্তি বল আর একটা হচ্ছে আসনজন বল দুইটার ইংলিশ হচ্ছে একটা নাম হচ্ছে অ্যাডিসিভ এটা হচ্ছে ছিল আর এটা হচ্ছে কোহেসিভ আমি একটু চেক করে নিই আমি কি আবার বাংলার সাথে ইংলিশটা আমটা উল্টা পাল্টা করে ফেললাম নাকি একটু না ঠিক আছে ঠিক লিখছি ওকে তাহলে এখন আসি কোনটা কি বল এটা একটু আইডিয়া দিই ইংলিশ দেখলে সহজে বোঝা যায় অ্যাড এই যে অ্যাডহেসিভ মানে একটা কিছুর সাথে অ্যাড হয়ে থাকা তো এই বলটা হচ্ছে একটা যোগের অনুর সাথে একটা অনুর যে আকর্ষণ আমরা তো জানি যে পদার্থের কণা একটা আরেকটাকে আকর্ষণ বিকর্ষণ করে এরকম বা কণা সমূহ একে অপরকে আকর্ষণ করে সো একটা ভিন্ন একটা সহজ কথায় দুইটা ভিন্ন পদার্থের অনুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা আসনজন বা ফোর্স বলি আর হচ্ছে সংশক্তি বল এইটা হচ্ছে একই পদার্থের দুইটা অনুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা এই কোহেসিভ ফোর্স বা সংশক্তি বল বলি যেমন উদাহরণ দিচ্ছি হচ্ছে ধর এই ক্ষেত্রে সংশক্তি বলটা ধর কাচের দুইটা অণু বা পানির দুইটা অণু পানির দুইটা অণুর মধ্যে যে বল একই পদার্থের দুইটা পানির দুটি অনুর মধ্যকার্য বল হ্যাঁ আর যদি আসঞ্জন বলি এটা হচ্ছে ধর পানি পানির সাথে কাচের অনু পানির অনু সাথে পানির অনু সাথে কাচের অনু এদের মধ্যে যে বল মানে আমি একটা উদাহরণ দেওয়ার কথা বললাম বলতেছি যে ধর আমরা যখন কাচের গায়ে পানি লেগে থাকে তখন কাচের গায়ে যে পানি লেগে আছে এটা এই বলটার কারণে পানির অনুটা কাচের গায়ে লেগে আছে আবার পানির অনুগুলা কাছাকাছি আসে আছে কাচের অনুগুলা কাছাকাছি কাছে আছে ওইটা যে বলের কারণে সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স তো এখন আমি যখন এইখানে এই পুরা ব্যাপারটা খাটাইছি এখানে কিছু আমরা কিছু জিনিসের নাম বলবো মানে এই কয়েকটা টার্ম আমরা বারবার ইউজ করব সেটা হচ্ছে এখানে আমার এটা হচ্ছে এই উপাদানগুলোর মিশ্রণ এটা হচ্ছে এ বি সি এটা তিনটা উপাদানের মিশ্রণ এখানে একাধিক উপাদান থাকতে পারে তো উপাদানগুলোর মিশ্রণ আমি এখানে যে কাগজটা নিছি এই কাগজটা হচ্ছে সাপোর্ট ওকে এই সাপোর্টটা যে কোনো কিছু হইতে পারতো অন্য কিছু হইতে পারতো সেগুলো আমরা সামনে আসবো যে কোনো কিছু না মানে আর কি বিশেষ কিছু নির্দিষ্ট জিনিস সেগুলোর উপরে এগুলোর নাম হয় হ্যাঁ সো এই কাগজটাকে আমরা বলবো সাপোর্ট ওকে আর এই যে এখানে যে লাইনটা দিছি যে লাইনটা থেকে বিন্দু ড্রপটা দিছি সেই লাইনটাকে বলতেছি আমরা অরিজিন লাইন ওকে আর হচ্ছে এই যখন আমি পেপারটাকে এইখানে ডুবাইছি এখানে যে পানি ইউজ করছি এই পানিটা হচ্ছে আমার দ্রাবক এই দ্রাবকটার আর একটা নাম আছে যেহেতু দ্রাবকটা মুভ করতেছে দ্রাবকটা উপরের দিকে উঠে গেছে কিন্তু হ্যাঁ সো এইটাকে আমরা বলবো মোবাইল ফেজ মোবাইল মানে সচল মানে যেটা মুভ করতে পারে মোবাইল ফেজ ওকে আর এই কাগজটাকে বলতেছি আমরা সাপোর্ট যে কোনো কিছু পারে পারে মানে কাগজের অন্য কিছু সেগুলো আমরা দেখবো সাপোর্ট বলতেছি এটাকে আর ওটা হচ্ছে না সাপোর্টটা অচল দশা না একটা সচল দশা আর একটা অচল দশা সেটা কি বা স্থির দশা সেইটা কি স্থির দশা হচ্ছে এই কাগজটার মধ্যে ময়শ্চার আছে ময়শ্চার বলতে জলীয় বাষ্প বা আর্দ্রতা বলতে যেটা আমরা বুঝি ওই কাগজের অনুর মধ্যে ওটা কিন্তু আটকা পড়ে আছে আই মিন কাগজ যেহেতু সেলুলোজ তো সেলুলোজের মধ্যে বা কাঠের মধ্যে এগুলার মধ্যে কনার ফাঁকে ফাঁকে ওরকম এরা ওই ইয়া শোষণ করে রাখতে পারে জলীয় বাষ্প শোষণ করে রাখতে পারে তো এই কাগজটার মধ্যে ওরকম জলীয় বাষ্পের কণা আছে ওকে সো ওই জলীয় বাষ্পটা যে এখানে আসে সেইটা হচ্ছে সচল দশা যেটা স্থির পুরা কাগজটার মধ্যে পুরাটার মধ্যে ওটা তার মানে এইটার ভিতরে আমি এভাবে লিখে দিচ্ছি এই ক্ষেত্রে হচ্ছে কাগজে লেগে থাকা ময়েশচারটা হচ্ছে কাগজে লেগে থাকা ময়েশ্চার বা ওই যে জলীয় বাষ্প যেটাই আর কি আর্দ্রতা চারটা হচ্ছে স্থির দশা যেটা নড়াচড়া করতেছে না বা স্টেশনারি ফেস আমরা এটাকে ইংলিশে বললে বেশি সুবিধা এটা হচ্ছে স্টেশনারি ফেস স্টেশনারি ফেস এটা কিন্তু সাপোর্টটা না হ্যাঁ সাপোর্ট কিন্তু আলাদা জিনিস ওকে তো এইরকম কয়েকটা টার্ম আমরা বাছাই করে নিলাম যেটা মুভ করবে সেটাকে বলতেছি মোবাইল ফেজ আর যেটা হচ্ছে যার উপর দিয়ে সে মুভ করবে সেটা হচ্ছে স্টেশনারি ফেজ আর ওই স্টেশনারি ফেজটাকে যে ধরে রাখবে সেটা হচ্ছে সাপোর্ট ওকে তাহলে এখন আমরা কিসের ভিত্তিতে এই ব্যাপারটাকে আলাদা করতে পারতেছি এইখানকার যে এ বি সি তিনটা এক জায়গায় ছিল এরা কেন এরকম আলাদা আলাদা হয়ে গেল সেটা এখন আমরা এটা দিয়ে একটু ব্যাখ্যা করি আমরা এটা বুঝতে পারি যে ধর একই পদার্থের ধর কাচের গায়ে পানি লেগে যায় ওকে কাচের গায়ে পানি লেগে যায় কিন্তু কাচের গায়ে পারদ লাগে না তোরা এটা জানিস কিনা বা ওই চ্যাপ্টার গিয়ে পড়বি যে আমরা যদি ইসের মধ্যে একটা নলের মধ্যে বা ওই ওই যে থার্মোমিটারের ভিতরে যে নলটা থাকে যদি কাচের বা নর্মাল একটা সরু কাচ নলের মধ্যে যদি পানি রাখি পানি যে এরকম বাঁকা হয়ে থাকে এই যে এভাবে বাঁকা হয়ে থাকে ওকে পানি ওই উপরের অংশটা ওরকম একটা কার্ভ হয়ে থাকে বাঁকা হয়ে থাকে আর যদি ওখানে পারদ রাখি তাইলে এইরকম হয়ে থাকে উপরের অংশটা ওকে এই দুইটা জিনিস এগুলো অবশ্য ওখানে গিয়ে পড়বি রিজন আছে এটা রিজন হচ্ছে এটা দিয়ে পানির অনুর যে আকর্ষণ বলটা সেইটা তুলনামূলক তুলনামূলক বেশি ওকে ওইটা এই এই যে কাচের পানির টেনে তার গায়ে লেগে রাখতেছে এরকম একটা অবস্থা আর এই ক্ষেত্রে পারদের সাথে কাচের অনুর আকর্ষণ বলটা কম পারদের নিজের অনুর মধ্যে আকর্ষণ বলটা বেশি এজন্য জন্য তারা নিজেরা একসাথে হয়ে থাকতে যাচ্ছে কাচের গায়ে লাগতে যাচ্ছে না পারদ কিন্তু কাজের গায়ে লাগে না তোরা যদি খেয়াল করিস বা ওই যে কচু পাতার উপরে পানি কচু পাতায় পানি লেগে থাকে না ওই ব্যাপারটা হচ্ছে কচু পাতার যে কচু পাতার অনুর সাথে পানির যে আকর্ষণ বল সেটা পানির নিজেদের আকর্ষণ বলের তুলনায় অনেক কম সো পানির অনু নিজেরা একসাথে হয়ে থাকে কচুর গায়ে কচু পাতার গায়ে লাগতে চায় না এরকম একটা অবস্থা তার মানে আমরা একটা ব্যাপার বুঝে গেলাম যে ভিন্ন ভিন্ন পদার্থের একটা নির্দিষ্ট পদার্থের অনুসারে এই যে এই অ্যাডহেসিভ ফোর্সটা এটা ডিফারেন্ট ডিফারেন্ট আমরা এ বি সি তিনটা এই তিনটা পদার্থের অনু আছে যখন এই পানির অনুটা বা দ্রাবক অণুটা এই কাগজ বেয়ে উপরে উঠে আসছে এখন বলতে পারিস যে পানির অণু কেন এই কাগজ বেয়ে উপর উঠে আসছে সেইটাকে আমরা কয়েকটা ভাগে ভাবে ব্যাখ্যা দিতে পারি একটা ব্যাখ্যা দিতে পারি ওই যে যে কাগজের প্রতি পানির অনুর আকর্ষণ বল বল মানে এই যে ফোর্স ওইটার কারণে উঠেছে বলছে আরেকটা বলতে পারি যে এখানে যে ময়েশ্চার আছে ময়েশ্চার মানে তো আবার ওই যে এইস্টু মানে হচ্ছে জলীয় তো আবার এই পানির অনুই পানির পানির পোলার এইখানে যে দ্রাবক আছে সেও পোলার ওই পোলার প্রান্ত পানির অণুগুলাকে টেনে উপরে তুলে নিয়ে গেছে দুই ভাবেই চিন্তা করা যায় আচ্ছা যাই হোক তো এই পানির অনু যখন কারণ এরা তিনজন আহ এরা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট পদার্থ তো এই এর সাথে এর যেরকম অ্যাডহেসিভ ফোর্স হবে বি সেম হবে না সি এর সেম হবে না আবার এই যে এখানে যে কাগজ আছে কাগজের বলি বা ময়স্টার যেটাই বলি কাগজের অণু যদি বলি তার সাথে এ বি সি এদের এই যে অ্যাডহেসিভ ফোর্স এটা ডিফারেন্ট ডিফারেন্ট তার মানে যখন পানির অণুটা উপর উঠবে সে কাকে সবচেয়ে দ্রুত টেনে নিয়ে আসতে পারবে বা তার সাথে যাইতে চাবে এরকম কোনটা হবে যার অনুর প্রতি এই তিনটার মধ্যে যে যৌগের অনুর প্রতি পানির অণুর আকর্ষণ বলটা বা অ্যাডেসিভ ফোর্সটা বেশি বা পানির মধ্যে এই তিনটা অনুর মধ্যে এই তিনটার মধ্যে যার দ্রাব্যতাটা বেশি বা যার অনুর প্রতি পানির অনুর আকর্ষণ বেশি যেভাবেই বলি না কেন সেই পানির সাথে সাথে আগে আগে যাবে তাহলে আমি এখানে ধরে নিলাম সি সি যোগের অণুগুলা পানির প্রতি বেশি আকৃষ্ট হয় এবং এই যে কাগজের অনুর প্রতি কম আকৃষ্ট হয় মানে কাগজের অনু তাদেরকে ধরে রাখতে এই ধরে রাখাটা কাগজের অণু কম পারে পানির অণুটা বেশি পারে এরকম একটা অবস্থা হলো তাহলে পানির অণু যখন উপরে উঠবে পানির অণু ওকে টেনে নিয়ে তার সাথে সাথে উপরে উঠবে ওকে কাগজের তাকে অত শক্তভাবে ধরে রাখতে পারবে না একইভাবে বি এর প্রতি ধরলাম যে সি এর তুলনায় এই বি এর প্রতি পানির অণু আকর্ষণ আরেকটু কম এ এর প্রতি আরেকটু আকর্ষণ কম তার মানে পানি যখন এই তিনটাকে নিয়ে একবারে উপরে উঠবে তিনজনকে সমানভাবে আকর্ষণ করবে না যার প্রতি আকর্ষণ বেশি সে আগে আগে যাবে তারপরে তার অনুগুলো যাবে তারপরে বিয়ের এরগুলো যাবে তারপরে এর এরগুলো যাবে এই কারণে আমরা এখানে তিনটা আলাদা আলাদা বিন্দু পাব অবশ্য সব সময় একবারে এরকম তিনটা গ্যাপে গ্যাপে বিন্দু না হয় এটা দেখতে এরকমও হইতে পারত একটু একসাথে আরেকটা মিক্স হয়ে থাকতো ধর নীল এই যে নীলটা এরকম এটার পরে সবুজ মানে কালিগুলা এই যে এরকম ছড়াই যেতে পারতো এটাও হইতে পারত কিন্তু যেটাই হোক আমরা স্পষ্ট ডিফারেন্স দেখতে পারবো ওকে যে এ বি সি এরা আলাদা আলাদা ভাবে আছে এখানে আরো কিছু অনু থাকলে আরো আমরা তবে সবসময় যে কালার কম্পাউন্ড ভাবে এরকম না এদের কালার থাকলে কালার দেখা যাবে কালার না হলে তখন আমরা অন্যভাবে সেটাকে জাজ করবো এইটুকু সবাই বুঝছিস কিনা আচ্ছা সচল দ্রাবক হিসেবে আমরা কি কি যে পানির বদলে আমরা কি করবো আলাদা করতে চাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে আমরা এখানে দ্রাবক ইউজ করব যেমন ধর আমি যদি কিছু উদাহরণ দিই বই থেকে ধর যদি আমাদের এরকম হয় যে আমরা কার্বোহাইড্রেটকে আলাদা করব তাহলে সেক্ষেত্রে দ্রাবক হিসেবে আমরা ইথাইল অ্যাসিডেড পিরিডিন পানি এগুলার মিক্সচারকে ইউজ করতে পারি অ্যামাইনো অ্যাসিডকে যদি আলাদা করতে চাই তাহলে ফ্যানল পানির মিক্সচার নিতে পারি ফ্যাটি অ্যাসিডকে আলাদা করতে চাইলে বিউটানল আর অ্যামোনিয়ার মিক্সচারকে নিতে পারি এরকম এগুলা চার্ট করা আছে যদি ভিটামিনগুলোকে আলাদা করতে চাই তখন কি দ্রাবক ইউজ করব মানে দ্রাবক বাছাই করব কিভাবে যে ওই প্রত্যেকটাকেই যেন সে তার দ্রাব্যতা অনুযায়ী নিয়ে উপরে উঠতে পারে যাতে তারা এর মধ্যে দ্রবীভূত হয় এমন দ্রাবক নিলাম যে ওই তিনটার একটারও ওর প্রতি আকর্ষণ নাই তাইলে তো লাভ নাই ওকে তার মানে দ্রাবক কি টাইপের যৌগকে আলাদা করতে চাচ্ছি তার উপরে বেশ করে সবাই কি এই ব্যাপারটুকু করে যাবে আহ আহ যাবক গুলা মানে কি যদি আমরা এগুলা বেশিরভাগ ক্ষেত্রে আমরা জৈব আহ যোগ পৃথকীকরণের ক্ষেত্রে ইউজ করি অজৈব যৌগ খুব কম ক্ষেত্রে ইউজ করা হয় সো এই জন্য জৈব দ্রাবকই বেশি ইউজ করা হয় আচ্ছা এইবার আসি তো ধর আমরা তো এটা দিয়ে বুঝে গেলাম এখন আমি জানতে চাই এই তিনটা উপাদান কি কি এটা যদি জানতে চাই তাহলে আমাদের একটা ওয়ে আছে যে আমরা এটা দিয়ে বুঝতে পারবো যে কোনটা উপাদান কি ধর আমি আমাকে একটা জুস ওকে বাজারে যে পাওয়া যায় বিভিন্ন জুস বলে যে এইখানে এই ভিটামিন আসে ওই ভিটামিন আছে এরকম জুস দিল আমাকে বা ওটা না দিয়ে আমাকে কোনো একটা ফলের রস দেওয়া হলো দিয়ে বললো এই ফলের রসের মধ্যে কি কি ভিটামিন আছে যাচ করো এরকম বলল হ্যাঁ তো আমরা ফার্স্টে জানা ভিটামিন যেইটা হচ্ছে ভিটামিন সি এর দ্রবণ ওকে এটা হচ্ছে ভিটামিন বি এর দ্রবণ এরকম জানা দ্রবণগুলা নিয়ে ফার্স্টে আগে এই প্রসেসটা চালাবো ওকে জানা দ্রবণ নিয়ে ধর এই যে এরকম মানে পুরো কাজটা করবে এবার জেনে জেনে কিভাবে মানে আমি এবার আচ্ছা সবার এইটুক বোঝা হয়েছে তো আচ্ছা আচ্ছা আর একটা ব্যাপার একটু খেয়াল করবি সেটা হচ্ছে এই যে দ্রাবকটা সব সময় আগে আগে যাবে ওকে এই যে পানি লাস্টে যে যখনই এই তিনটা যে উঠছে দ্রাবকটা সব সময় এদের তিনজনের উপরে থাকবে ওকে কারণ দ্রাবকই ওদেরকে টেনে নিয়ে আসতেছে সো দ্রাবক সবসময় আগে থাকবে সো এই যে দ্রাবক লাস্টে কোন পর্যন্ত উঠছে আমি এটা কতক্ষণ ধরে চলতে দিব এটা আমার ব্যাপার আর কি হ্যাঁ সো দ্রাবকটা লাস্টে যে পর্যন্ত পৌঁছাইছে সেটাকে ওখানে আমরা একটা লাইন টানতে পারি ওইটুককে বলি আমরা সলভেন্ট ফ্রন্ট সলভেন্ট ফ্রন্ট মানে দ্রাবক অনু যতদূর উঠছে সেই লাইনটা আচ্ছা এবার আসি তো আমাকে এরকম একটা জুস দিয়ে বললো এখানে কি কি ভিটামিন আছে তো আমি ফার্স্টে আগে কি করব আমার একটা ফলের জুসে যে যে ভিটামিন থাকতে পারে নর্মাল আমরা ধর ভিটামিন সি থাকবে এ থাকতে পারে এরকম যেগুলো আছে এরকম কয়েকটা ভিটামিন জানা ভিটামিনের দ্রবণ আগে নিয়ে নিলাম কি করব আমি আমি এই পুরো প্রসেসটাকে আরেকবার চালাবো তখন আমি এখানে এটা অরিজিন লাইন এটা সেই দ্রাবক এক্ষেত্রে কিন্তু পানি না যে কোনো দ্রাবক মানে আমি একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল ফার্স্টে আমি ভিটামিন এ এ ড্রপটা এখানে দিলাম এটা শুধু ভিটামিন এ ধর হ্যাঁ তারপরে দিয়ে এই কাজটা চালাইলাম এই যে এরকম দ্রাবকটা উঠে আসলো একটা সময় এই পর্যন্ত উঠলো দেখলাম যে এখানে শুধুই এখন কিন্তু এ আছে সো এটা এখানে অন্য আর কোন কালার পাবো না নীলটাই দেখলাম যে এই পর্যন্ত উঠে আসছে ওকে ধরে এই পর্যন্ত উঠে আসছে এই সি আচ্ছা এটাকে সি বলি হ্যাঁ আমি কালার ডিফারেন্ট ডিফারেন্ট বলবো ওকে তো এই যে এই পর্যন্ত উঠে আসছে হ্যাঁ তো এটা ভিটামিন সি নিয়ে এই কাজটা করলাম এই কাজটা করার পর আমি এটার ডাটাটা রেখে দিচ্ছি ডাটাটা কিভাবে রাখবো এটা হচ্ছে দ্রাবক অনুকর্তিক অতিক্রান্ত দূরত্ব এই যে সরি দ্রাবক বলতেছি দ্রব্য অনুকর্তিক এই যে এইটুকু হ্যাঁ এইটুকু হচ্ছে দ্রব অনুকর্তিক অতিক্রান্ত দূরত্ব আমি এটাকে এভাবে লিখলাম যে এক্স সলুট বা এক্স দ্রব লিখলাম বুঝেনিস এই অতিক্রান্ত দূরত্বটাকে লিখলাম এক্স ওকে মানে অতিক্রান্ত দূরত্ব আর এই যে দ্রাবক ওই অরিজিন লাইন থেকে দ্রাবক যত দূর পর্যন্ত বললাম যে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব দ্রাবক অনুকর্তৃক অতিক্রান্ত দূরত্ব এখন আমি এই দুইটার যদি অনুপাত বের করে রাখি যে আর এফ এটাকে আমরা রিটার্ডেশন ফ্যাক্টর বলি বা আর এফ ভ্যালু বলি হুম এই জিনিসটার মানটা হবে এই অনুপাতটা হবে এরকম যে উপরে দ্রব অনুকর্তিক দূরত্ব এটার অনুপাতকে আমরা বলি আর এফ সো এই ভ্যালুটাকে আমি ভিটামিন সি এর জন্য বের করে রাখলাম এটার মান সব সময় একের থেকে কম হবে এটা অলওয়েজ আর এফ এর মান একের থেকে কম কম হবে কেন কারণ আমরা বলে আসছি দ্রাবক সময় বেশি দূর যাবে তার মানে এই মানটা নিচের মানটা সবসময় সময় বেশি থাকবে আর উপরের মানটা সবসময় তার চেয়ে কম হবে হ্যাঁ বল ক্রোমাটোগ্রাফি থেকে একটা যৌগকে আলাদা করার জন্য আলাদা করা বলতে ইয়া ইয়া করার জন্য মানে ডিটারমাইন করার জন্য যেটা কি যৌগ সেটা জাজ করার একটা মেথড সো আমরা ওই ভিটামিন সিটার জন্য ওই যে জানা কিন্তু জানা দ্রবণ এটা ভিটামিন সি তার জন্য আমি আগে এই ভ্যালুটাকে বের করে রাখলাম ওকে এই ভ্যালুটাকে বের করে রাখলাম ধর আমি পাইলাম এই ভ্যালুটার মান আমি কথার কথা বলতেছি এখানে আমরা ভ্যালুটার মান পাইলাম পয়েন্ট সেভেন ওকে পয়েন্ট সেভেন পাইলাম এই ভ্যালুটার মান তো আমি এখন কি করব আমাকে যে জুসটা দিছে এটা সেই জুসের ড্রপ ওকে জুসের ড্রপ যার মধ্যে এ বি সি তিনটা ভিটামিনে আছে সেই জুসের ড্রপটা দিয়ে ওই একই দ্রাবক ইউজ করে একই প্রসেস চালাবো এর জন্য কিন্তু এরকম কোনো কথা নাই যে দ্রাবক এখানে যত পর্যন্ত উঠতে দিছে এখানেও ততদূর পর্যন্ত উঠতে দিতে হবে এরকম না আমার দ্রাবক যে পর্যন্ত উঠে উঠুক কিন্তু এখানে আবার ওই যে আমি দেখলাম যে এখানে তিনটা ভিটামিন আছে বা তিনটা যৌগ আছে এখন এই তিনটা যৌগের মধ্যে ভিটামিন সি আছে কিনা আমি কেমনে জাস্ট করব আমি এই যে এইখানে এবার এটা হচ্ছে এক্স এক্স দ্রাবক মানে দ্রাবক অনুকর্তিক অতিক্রান্ত দূরত্ব আর এই তিনটার জন্য এরকম আমি আলাদা আলাদা ভাবে দূরত্ব প্রত্যেকটার জন্য এই ব্যাপারটাকে বের করব আর এফ এর মান বের করব যারটার জন্য পয়েন্ট সেভেন আসবে বা যদি এখানে পয়েন্ট সেভেন আসে তাইলে আমি বুঝবো এখানে ভিটামিন সি আছে এভাবে আমি ভিটামিন বি এর জন্য চেক করতে পারি ভিটামিন এর জন্য চেক করতে পারি কে এর জন্য চেক করতে পারি কোন ভিটামিন আছে কিনা আমি এখানে এটা জাস্ট করতে পারি শুধু ভিটামিনের জন্য বললাম এটা বিভিন্ন যোগের জন্য হইতে পারে বা একটা ওষুধ আমাকে এনে দিয়ে বললো এই ওষুধটার মধ্যে এই কোন কোন উপাদান আছে তাইলে আমি ওই জানা উপাদানগুলো নিয়ে কাজ করব করে আগে তার আরেফ ভ্যালুটা বের করব তারপরে ওই ওষুধটা নিয়ে কাজ করে যদি দেখি ওই উপাদানগুলোর মধ্যে কোনোটার আরেফ ভ্যালু এই আগের উপাদানগুলোর মধ্যে মিলে গেছে তার মানে সে এইটা হবে সবাইকে এটুকু বুঝতে পারছিস সবাই এটুকু বুঝছিস কিনা এই বাকিরা এই যে স্বামী তারপর হচ্ছে ঐশী অর্নিম ছোটন ওকে কেউ না বুঝলে আস্তে আস্তে আরো বুঝে যাবি আমি পুরো ব্যাপারটাকে আবার ভিডিওতে দেখাইলে তখন ব্যাপারটা বুঝে যাবি তার মানে আমরা ফার্স্টে কি করলাম ফার্স্টে যখন এই যে আলাদা হইলো তখন এটুকু বুঝলাম যে তিনটা আলাদা উপাদান ছিল ওই উপাদানগুলোর মধ্যে কোনটা আমার জানা উপাদান কিনা এই জন্য আমার আগে প্রত্যেকটা উপাদানের জন্য আর এফ ভ্যালু বের করে নেওয়া লাগবে সো যখন আমরা ধর ল্যাবে কাজ করতেছি এখন যদি ল্যাবে আমাকে বলে যে এই জুসের মধ্যে বা এই ফলের রসের মধ্যে অথবা কোনো একটা ওই আমাকে ওই সি ভিট দিয়ে বললো এটার মধ্যে আসলেই ভিটামিন সি আছে কিনা জাস্ট করো আমার কষ্ট করে এটা না করলেও চলবে আমি নেটে সার্চ দিব যে আর এফ ভ্যালু ফর ভিটামিন সি এই দ্রাবকের জন্য ওই দ্রাবক কিন্তু নির্দিষ্ট থাকা লাগবে এই দ্রাবকের জন্য যদি নেটে ওই দ্রাবক ইউজ করে ওটা থাকে তো ওইখানকার মানটা দেখে নিলাম তারপরে আমি আমার ল্যাবে এক্সপেরিমেন্ট চালাবো যেগুলো উপাদানগুলো আসবে তার মধ্যে যদি কারো আর এফ ভ্যালু পয়েন্ট সেভেন হয়ে যায় বা এরকম হয় তাহলে আমি বুঝবো হ্যাঁ ওটার মধ্যে ভিটামিন সি আছে কথা কি বুঝা গেল ওকে আমি কিন্তু পুরা গল্পের মতোই জিনিসটা বলতেছি হ্যাঁ বল নামি হ্যাঁ আর এফ ভ্যালু কিন্তু হ্যাঁ জানারটা আমি দুই ক্ষেত্রে অবশ্যই সেম দ্রাবক নিয়ে কাজ করতে হবে দ্রাবক চেঞ্জ হইলে আর এফ ভ্যালু ডিফারেন্ট হবে কারণ পানি যতদূর দূর উঠে কাগজের মধ্যে এখানে যদি পানি না নিয়ে বেঞ্জিন নেই পানির অনুর সাথে বেঞ্জিনের অনুর যেরকম টান সরি পানির অনুর সাথে কাগজের অনুর যেরকম টান অবশ্যই কাগজের অনুর সাথে বেঞ্জিনের অনুর সেম টান টানটা হবে না সেম দূরত্ব করবে না ওকে সো আর ভ্যালু নির্দিষ্ট যদি আমি আরেক ভ্যালু দিয়ে কম্পেয়ার করতে চাই অবশ্যই ওই যে সাপোর্ট যেটা ইউজ করতেছি সেটা সেম থাকা লাগবে এবং দ্রাবক যেটা ইউজ করতেছি সেটাও সেম থাকা লাগবে ওকে বাকিরা কোনো কোশ্চেন করতেছিস না ঘুমাই গেছিস না কি বুঝছিস কিনা সবাই আচ্ছা এইবার আসি তো আমরা এই কাজটাকেই যদি কাগজ না ইউজ করে এই কাগজের জায়গায় আরো দ্রুত উঠতে পারে বা এরকম ধর আমাদের কাগজের ময়েস্টার দিয়ে কাজ হচ্ছে না যে উপাদান ধরে রাখা দরকার সেগুলো কাগজে ওভাবে আটকে থাকতেছে না বা আমার প্রয়োজন মতো আমরা চাইলে এই কাগজ না ইউজ করে এখানে অন্য কিছু ইউজ করতে পারি বা কাগজ ধর একটা খুবই পাতলা জিনিস সেটাকে হ্যান্ডেল করা একটা প্রবলেম বা ভিজে নষ্ট হওয়ার আছে এরকম যদি ঝামেলা হয় তাহলে কাগজ না নিয়ে আমরা ওইটা আরেকটু আহ পুরো কোনো জিনিস ইউজ করতে পারি তাহলে আমরা এই ক্ষেত্রে যদি কাগজ এটার নাম হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি বা কাগজ ক্রমাটোগ্রাফি তো এই কাগজ সাপোর্টটা কাগজ না নিয়ে এটা যদি কোনো পাতলা কোনো প্লেট নেই সেটা হইতে পারে সিরামিকের প্লেট হইতে পারে আহ ইসের ওই কাচের প্লেট এরকম কোনো একটা পাতলা যদি প্লেট নেই ওই কাগজের বদলে ওই সাপোর্টটাকেই শক্ত কোনো একটা কিছু নিলাম এরকম প্লেট শেপের একটু পুরু এবং এখানে কাগজের মধ্যে যেমন ময়শ্চার ছিল এখানে তো ময়েস্টার যদি না থাকে বা থাকলেও আমরা এখানে অন্য কিছু ইউজ করতে পারি আমরা এখানে এর উপরে আলাদা করে আরো কিছু পদার্থের লেয়ার এক হ্যাঁ ভাইয়া বুঝি নাই হ্যাঁ যদি কেউ কাট নিতে চায় কাট নিতে পারবে তো সমস্যা নাই মানে নর্মালি আমরা কিছু যেগুলা মানে আর কি বলবো এটাকে কনভেনশন যেগুলা মানে কিছু কমন জিনিস আছে সে কারণ ধর আমি ল্যাবে যেগুলা ইউজ করব ল্যাবে তো অবশ্যই মানে আর কি বাইরে থেকে এই জিনিসগুলো তৈরি করা জিনিসগুলো আমরা ইউজ করি সো একটা তারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এরকম করে বানায় সো এরকম কিছু কমন জিনিস আছে আচ্ছা আমরা আগে একটু আরেকবার জয়েন দিয়ে নিই আমাদের টাইম পাই এন্ড হয়ে গেছে সবাই আরেকবার একটু জয়েন দেয় তো শোন এখন যদি আমরা কাগজের বদলে সাপোর্টটা এরকম পাতলা প্লেট নিয়ে নেই সেই প্লেটটা কিসের হইতে পারে সেটা ওই যে বললাম ওই সিরামিক হইতে পারে অথবা কোন কোন ক্ষেত্রে সেটা আমরা প্লাস্টিক বা কাচ এরকম নিতে পারি কাচের এখন তার উপরে ওই যে আগের বার তো ময়েশ্চার ছিল কাগজের মধ্যে তার মানে স্টেশনারি ফেস বলে একটা কিছু থাকবে সো স্টেশনারি ফেস তৈরি করার জন্য আলাদা কিছু পদার্থকে গুড়া করে ওইটার উপরে স্তর আকারে জাস্ট প্রলেপ দিয়ে দেওয়া হয় সো এটা বিভিন্ন কিছু হইতে পারে যেমন ধর কখনো সিলিকা জেল অ্যালুমিনা এইসব একসাথে অ্যাড করে সিলিকা জেল সিলিকা জেল এই যে টু সিলিকা জেল তারপর হচ্ছে অ্যালুমিনা এ এল টু ও থ্রি তারপর হচ্ছে সেলুলোজ এরকম সব কিছু একসাথে মিক্স করে একটা লেয়ার বানায় দিয়ে ওইটার উপরে প্রলেপ দিয়ে দেওয়া হয় তারপর ওই কাগজের জায়গায় এটাকে রাখবো বাকি প্রসেস একই রকম ওকে যদি এই কাহিনী করি তখন পেপারের বদলে যখন আমরা এই জিনিসটা কি ইউজ করতেছি তখন ওইটার নাম হবে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি ওই যে পাতলা একটা লেয়ার দিয়ে দিলাম বা ওটাকে বলা হয় থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি মানে আগেরটা ছিল পেপার ক্রোমাটোগ্রাফি মানে পিসি বলতে পারি পেপার ক্রোমাটোগ্রাফি আর এখন যেটা সেটা হচ্ছে থিন লেয়ার টিএলসি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি মানে ওই যে সাপোর্টের উপরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি স্তর দিয়ে দিচ্ছি তো এটা কাগজের তুলনায় দ্রুত হয় আর কি খুব দ্রুত সময়ের মধ্যে এটা হয়ে যায় কিন্তু প্রসেস একই এটার মধ্যে আরএফ ভ্যালু বের করবে একই কাজ খালি ওই যে সাপোর্ট চেঞ্জ হয়ে গেছে নাম চেঞ্জ হয়ে গেছে সাপোর্ট ছিল কাগজ এজন্য পেপার ক্রোমাটোগ্রাফি ছিল এবার সাপোর্টটা একটা ওই আলাদা প্লেটের উপরে এই জন্য এটাকে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বা পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি বলে আচ্ছা এখন আমরা দেখতেছি যে এইখানে উপাদানগুলো যখন উপরের দিকে উঠতেছে তখন যে টানে উঠতেছে ওটাকে বলা হয় কৈশিক টান ওই যে বায়োলজির মধ্যে পড়ছিস যে মূলের ওই যে উদ্ভিদের ভিতরে পানি মূল রোম দিয়ে যে উঠে আসে কৈশিক টানের ফলে এরকম প্রস্বেদনের ফলে কৈশিক টান ওই যে ওটাই আই মিন কাছ নলের মধ্যে দিয়ে যে পানি উপরের দিকে উঠে যায় ওটাকে ওয়ান কাইন্ড অফ কৈশিক টান বলে আচ্ছা যা হোক সো এইখানে উপর দিকে যখন উপাদানগুলো উঠতেছে অভিকর্ষ কিন্তু তাদেরকে আবার নিচের দিকে টানতেছে মানে এই ব্যাপারটা হইতে টাইম লাগতেছে কারণ অভিকর্ষের বিপরীত দিকে এই ব্যাপারটা ঘটতেছে তাহলে আমরা এই পুরা প্রসেসটাকেই যদি উল্টা করে দেই মানে দ্রাবকটাকে নিচ দিয়ে না এনে যদি দ্রাবকটাকে উপর দিয়ে নামতে দেই এবং এই উপাদানগুলোকে নিচের দিকে এখানে যেমন উপরে উঠছে সেটা না করে যদি আমি নিচের দিকে পাঠাই তাহলে আমার জন্য আরো তাড়াতাড়ি হবে কারণ অভিকর্ষ আমাকে হেল্প করবে কিন্তু তখন আবার আরেক ঝামেলা আছে দ্রাবক যদি উপর দিয়ে ঢেলে দিই দ্রাবক আবার যদি খুব দ্রুত নেমে যায় তাহলে আবার এই প্রসেসটা চলতে টাইম লাগবে তাইলে আমাকে এমন একটা কিছু করতে হবে আমি পুরো প্রসেসটাকে উল্টা করবো দ্রাবক উপর দিয়ে নামাবো দ্রাবক ওই যে একটা সাপোর্ট বেয়ে বেয়ে নামবে কিন্তু যাতে টাইম লাগে এই টাইমটা বাড়ানোর জন্য আমি ওই সাপোর্টটাকে এমন করে বানাবো যাতে ওইটা দ্রাবকটা ওইখানে চুয়ে চুয়ে নামে ওকে যাতে স্লো মোশনে নামে ওকে এরকম একটা ব্যাপার হয় কাগজের মধ্যে নর্মালি পানি ঢেলে দিলে সেটা এরকম কাজ হবে না বা এই ক্ষেত্রে উপর দিয়ে পানির দ্রাবকটা ঢেলে দিলে দুর্দার নিচে পড়ে যাবে মানে সেভাবে আমি কাজটা করতে পারবো না সো আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে দ্রাবকটা উপর দিয়ে নামবে অভিকর্ষ এবার হেল্প করবে দ্রুত হবে তুলনামূলক কিন্তু স্লোলি নামবে স্লো মোশনে নামবে হুম আই মিন সেটা যেন চুয়ে চুয়ে আসে ওই সাপোর্ট গুলার ভিতর দিয়ে সো বা ওই স্থির দশার ভিতর দিয়ে সো এইবার আমরা এই উল্টা করে যখন প্রসেসটা করব তখন আমরা একটা প্রক্রিয়া করব সেটার নাম হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি মেথড কিন্তু একই খালি উল্টা মানে আর কি এই প্রসেসটাকে সেটার জন্য আমরা কি করব আমরা একটা বুরেট ইউজ করব বুরেট আপাতত আশা করি এতদিনে জেনে গেছিস বুরেটটা কি বা যদি নাও জেনে থাকিস আমি ভিডিওতে দেখাবো এই তিনটা প্রসেসই আমি ভিডিওতে দেখাবো তো ধর এরকম বুলেট হচ্ছে নল সেই নলের নিচের দিকে একটা ওপেনিং থাকে এই ওপেনিং এর মধ্যে আবার এই যে ইয়া থাকে আর কি আমি যাতে এটাকে কন্ট্রোল করতে পারি এই জন্য একটা ইয়া কি বলবো নব থাকে যাতে অন অফটা করা যায় সো আমরা ফার্স্টে কি করব এটার মধ্যে তুলা দিয়ে এই পর্শনটাকে তুলা দিয়ে অফ করে নিব মানে তুলা দিয়ে অফ করে নেওয়া মানে তুলা বেয়ে তো ওই দ্রাবক যাইতে পারবে সো কোনো সমস্যা নেই কিন্তু দ্রাবক যেন একবার হুট করে না পড়ে তো এখানে তুলা দিয়ে নিলাম দেওয়ার পর এখন এটার ভিতরে ওই যে আগের বার যেমন প্রথমবার তো সচল দশা ইয়া স্থির দশা হিসাবে বা স্টেশনারি দশ দশা হিসাবে কাগজের উপরে ময়েশচার ছিল তারপরে ইসের মধ্যে পরের সাপোর্ট ছিল হচ্ছে ওই একটা প্লেট তার উপরে আলাদা করে কিছু পদার্থের গুঁড়া একসাথে লেয়ার দিয়ে দিছিলাম এবার সাপোর্ট হচ্ছে এই বুড়ের এখন আমাকে ওই জিনিসটা বানাইতে হবে যেটা বেয়ে বেয়ে নেমে আসবে আই মিন স্টেশনারি ফেজ তো সেইটা বানানোর জন্য আমরা এখানে এই ক্ষেত্রে আমরা আলাদা বিভিন্ন ইয়া দিতে পারি ধর আমরা এখানে বালি ইউজ করতে পারি বালি দিতে পারি তারপরে হচ্ছে এখানেও সিলিকা জেল অ্যালুমিনা ওই পুরা জিনিসগুলাকে দিয়ে এই ব্যাপারটাকে এটাকে ফিল আপ করলাম এই জায়গাটাকে ওকে এখানে ওই একই ব্যাপার বালি হইতে পারে সিলিকা জেল হইতে পারে অ্যালুমিনা হইতে পারে ওই আরো এরকম কিছু পদার্থকে মিক্স করে আমাদের প্রয়োজন মতো কোয়ার্ড হইতে পারে সেগুলা দিয়ে এই জায়গাটাকে ফিল আপ করলাম তারপরে এটা দিয়ে দিলাম এটা হচ্ছে স্টেশনারি ফেস এটা চুয়ে চুয়ে দ্রাবকটা নেমে আসবে সো এখন আমি আমার উপাদানটাকে দিব সো ওই উপাদান ধরে এই দিকে দিলাম ওই যে আমি যে এখানে লিকুইড উপাদান দিলাম মিক্সচার দিলাম এইখানে ধর এ বি সি তিনটাই আছে আচ্ছা আর একটা কাজ করব এই যে বালি সিলিকা জেল অ্যালুমিনিয়া এইগুলাকে এখানে দেওয়ার আগে এটার মধ্যে আমি নিবো যে দ্রাবকটা আই মিন ধর যে দ্রাবকটা এদেরকে টেনে নিয়ে আসবে ওই দ্রাবকটা দিয়ে এটাকে মিক্সচার করবো যাতে আর একটু ইয়া হয় আর কি কি বলবো ভেজা ভেজা হয় আর কি এরকম করে মিক্স করব তাতে তাড়াতাড়ি নামবে নালে পরে এটা নামতে টাইম লাগবে সো প্রথমে এটাকে ভিজায় নেব ওইটা মানে আই মিন এখানে বালি সিলিকা জেল এগুলো দেওয়ার আগে এটার মধ্যে ওই দ্রাবকটা মিশে ভিজায় তারপর এখানে দিব ওকে এখানে এখন এ বি সি আছে এইবার উপর থেকে আমি দ্রাবক পাঠাবো উপর থেকে দ্রাবক পাঠাবো এখন এই দ্রাবকটা এবার নেমে যখন আসবে এ বি সি কে ওই যে টেনে নিয়ে আসবে আগের মতোই তো সি এর প্রতি যদি ওর টান বেশি হয় তাহলে আমি এখানে দেখব সি এই যে এরকম সি এর একটা ব্যান্ড পাবো এটা হচ্ছে সি দেখবো যে এরকম একটা লেয়ার নেমে আসতেছে সেটা নীল কালারের ওই আমি কালার গুলা ঠিক রাখতেছি হ্যাঁ তারপরে ধর এরকম একটা লাল কালারের স্তর পাইলাম যেখানে হয়তো বি আছে আমি বলছি কিন্তু যে যে হবে এরকম কথা নাই কারণ যদি ওই যোগ কালারফুল যৌগ হয় তাইলে হবে কিন্তু আমি বুঝতে পারবো যে আলাদা আলাদা লেয়ার নামতেছে এটা আমরা বুঝতে পারবো তারপরে ধর এ নামতেছে এরকম একটা অবস্থা ঠিক আগের বারের কাহিনীটাই হইলো এবার উল্টা ভাবে হইলো এবং টাইম আমার তাতে কম লাগবে এবং আমি খুলে আগে সি কে বের করে নিয়ে আসবো তারপর তারপর সবাই সবাই কি বুঝছিস এটা দ্রাবক এটা সাপোর্ট আর এগুলা হচ্ছে সেই উপাদান সরি সাপোর্ট হচ্ছে এটা এটা হচ্ছে ওই যে মোবাইল ফেজ সরি স্থির দশা বা স্টেশনারি ফেজ আর মোবাইল ফেজ তো দ্রাবক এই দ্রাবক ধরে এটা দ্রাবক দ্রাবক দিছি এখন আমি এই তিনটারই ভিডিও দেখাবো তোদের এইটুক বোঝা হয়েছে নাকি আগে বল হ্যাঁ ভাই বল এক্সামে আসলে বর্ণনা করতে বলতো যে উপাদানগুলোকে কিভাবে পৃথক করা সুবিধাজনক ওই পদ্ধতিটা বর্ণনা করো আচ্ছা এগুলা খুবই তোদের যাদের আই মিন বা যাদের এই কেমিস্ট্রি বা বায়োলজি রিলেটেড পড়াশোনা করার ইচ্ছা আর কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা বলিস যে ফার্মেসি ফার্মাসি এরকম সাবজেক্টগুলা বা বায়োকেমিস্ট্রি এরকম সাবজেক্টগুলাতে এগুলা খুব দরকারি জিনিস আচ্ছা তাহলে এবার আমি ভিডিওতে চলে যাই সবগুলো একটা একটা করে আমরা ভিডিও দেখব আর আগের দিন ওই দ্রাবক নিষ্কাশনের পর্ষণটা একটু দেখাবো তাতে বুঝে যাবি ইনশাল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না ওকে আগের দিনে এই স্টিম ডিস্টেশন দেখছিলাম আর কি আমরা যে এভাবে আমরা ওই ইয়া আলাদা করছিলাম পাইন ওয়েল আলাদা করছিলাম পাইন অয়েল আলাদা করার পরে আমি ওই পর্ষণে চলে যাচ্ছি এই যে এখানে এসে এটা হচ্ছে আমার পাওয়া পাইন ওয়েলটা হ্যাঁ এই যে এইটা হচ্ছে আমার পাওয়া পাইন যেটার মধ্যে এখন পানি আর ওই বা স্টিম আই মিন এখন সেটা পানি আছে 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 পানিও সো আমি এটাকে এখন আলাদা করতে চাই তো আলাদা করার জন্য বাইরে থেকে একটা দ্রাবক দেওয়া লাগতো সো বাইরে থেকে একটা দ্রাবক দিচ্ছি এই জাইলিন দিচ্ছি এখানে জাইলিন ইউজ করা হচ্ছে হ্যাঁ সো এই জাইলিনটা এখানে দিলাম আগের দিন যেটা আমরা যে কার্বন টেট্রাক্লোরাইড ক্লোরাইড দিচ্ছিলাম তো জাইলিন দেওয়ার পরে এখন এটাকে ঝাঁকাবো ওই দেখ দুইটা লেয়ার হয়েছে আর একটু ঝাঁকায় নিব ঝাকাই নিলে এই যে এই জিনিসটাকে শেক করে নিলে ওই দুই দ্রাবকটার মধ্যেই পাইন গিয়ে দ্রবীভূত হবে জাইলিনে বেশি পরিমাণে দ্রবীভূত হবে তারপরে এটাকে আবার রেখে দিব এরকম স্ট্যান্ডে রেখে দিলে কিছু সময় পর দেখ এই যে এখন দুইটা লেয়ার হয়ে গেছে হ্যাঁ উপরের লেয়ারে একটা হচ্ছে রেফিনেট আর একটা হচ্ছে এক্স এক্সট্রাক্ট ওকে সো এক যেটা আমার দরকার সেটাকে আমি বের করে নিচ্ছি এইবার আবার ওই যে যেটুকু বলছিলাম ওই যে বারবার এখন এটার মধ্যে আরো যে পাইনল রয়ে গেছে আবার এটার মধ্যে জাইলেন দিচ্ছি আমি হ্যাঁ আবার জাইলেন দিলাম তারপরে আবার শেক করে আবার রেখে দিব আবার আলাদা হয়ে আসবে এরকম দুই তিনবার করলে পুরাপুরি অনেকখানি আমরা আলাদা করে নিয়ে আসতে পারবো ওকে ফাইনালি এখন যে আমার এই যে এইখানে যদি আমি জাইলিনটাকে ইয়া করতে চাই জাইলিনটা যেহেতু এখন এইখানে রয়ে গেছে আমরা আচ্ছা এইখানে দেওয়া হইলো এই ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয়েছে যদি এখানে কিছু পানি থেকে থাকে ওই ম্যাগনেসিয়াম সালফেটটা বা ইফসম লবণ বলে এটাকে ওইটা ওই পানিগুলাকে শোষণ করে ফেলবে মানে স্টিমের থেকে যে পানি আসছিল সে পানিগুলাকে শোষণ করে ফেলবে আর ইয়াকে জাইলিনটাকে এবার তাপ দিলে উড়ে চলে যাবে শুধু ওই পাইন থেকে যাবে এটা ছিল ওই আগের দিনের প্রসেসটা ওকে আমি এখন ওই আজকের পড়ায় যাচ্ছি ক্রোমাটোগ্রাফি অনেক টাইপের হয় হ্যাঁ আমরা এখানে মাত্র তিনটা টাইপের দেখছি আরও হয় গ্যাস ক্রোমাটোগ্রাফি হয় আরও লিকুইড ক্রোমাটোগ্রাফি এরকম আরও কয়েকটা আছে আচ্ছা এই দেখ আমি আবার একটু আসতেছি ওয়েট ধর আমরা এইখানে অনেকগুলা প্রোডাক্টের মিক্সচার আছে এই যে এখানে বিভিন্ন কালার দিয়ে বুঝাচ্ছে বিভিন্ন কালারের প্রোডাক্টের মিক্সচার হ্যাঁ কর এই এগুলা হচ্ছে বিভিন্ন উপাদান একসাথে হয়ে আছে এ বি সি আমি যেগুলা লিখছিলাম সো এইটা সেই যোগটা এটার মধ্যে এ বি সি তিনটাই আছে আমি এখন এদেরকে আলাদা করতে চাই সো আলাদা করার জন্য আমরা এই পাত্রটার মধ্যে ওই যে এই পাত্রের উপাদানটাকে এই ড্রপ দিয়ে নিলাম ওকে ড্রপ দিয়ে নিলাম নিয়ে ওই যে ওইটা আমরা পেপার কমাটোগ্রাফি হলে কাগজ ইউজ করব আর এখন এটা এই থিন লেয়ার মানে এটা একটু শক্ত প্লেটের উপরে ওই জিনিসটা এই যে আমি দিয়ে নিলাম ওইটা ড্রপ ড্রপটা দিলাম ড্রপটা দিয়ে এবার এই যে দ্রাবকের মধ্যে বসাবো এমনভাবে বসাবো যাতে ওই অরিজিন লাইনটা অরিজিন লাইনটা অবশ্যই উপরে থাকে ওকে ওটা যেন না ডুবে যায় এবার কিছুক্ষণ রেখে দিলে কিছুক্ষণ যদি আমরা এটাকে রেখে দেই তাহলে আস্তে আস্তেই যে এটা উপরে উঠে আসবে এই যে স্টেশনারি ফেজ আর মোবাইল ফেজ যেটা বলছিলাম এই উপরে উঠে আসার সময় বিভিন্ন উপাদানগুলো এরকম আলাদা আলাদা হয়ে উপরে উঠবে তাহলে আমি এখান থেকে বুঝে যাব যে কি কি প্রোডাক্ট আছে আমরা চাইলে এখান থেকে পরিমাণ নির্ণয় করতে পারবো মানে এই যে এইটুকু কাগজ কেটে নিয়ে ধর এই সবুজ উপাদানটা কতখানি আছে এটা জানতে চাই এইটুকু কাগজ কেটে নিয়ে এই সবুজ উপাদানটাকে কোন একটা দ্রাবকে দ্রবীভূত করব তারপর ওখান থেকে পরিমাণ নির্ণয় করে এই যে এত এক ড্রপের মধ্যে এতখানি আছে তাহলে পুরাটার মধ্যে কতখানি আছে এভাবে আমরা বের করে ফেলতে পারবো আচ্ছা তার মানে এই যে কিছু এই হলুদ উপাদানগুলো এক জায়গায় আলাদা হয়েছে সবুজ উপাদানগুলো এক জায়গায় আলাদা হয়েছে এভাবে সবগুলো আলাদা হয়েছে এটা হচ্ছে আমাদের টিএলসি যেটা ছিল সেটা ওকে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি ওকে আমরা এখন এই যে ইয়া করব কলাম ক্রোমাটোগ্রাফি যেটা সেটা করব এই যে এটা হচ্ছে বুরেট এই যে এই কাচ নলটা দেখতেছি সেটা হচ্ছে বুরেট ওকে এই বুরেটটার মধ্যেই আমরা ওই বুরেটটাকেই সাপোর্ট হিসেবে ইউজ করব সো এই বুরেটের মধ্যে ফার্স্ট এই যে তুলা দিয়ে ওই যাতে ওখানে আমরা বালি এইসব রাখবো তো এই জন্য ওই ছিদ্রটাকে ফার্স্টে অফ করে নিলাম অফ বলতে ওই পুরাপুরি অফ না ওইখান দিয়ে দ্রাবক নামতে পারবে আর কি ওকে কারণ তুলার ভেতর দিয়ে দ্রাবক ইজিলি পাস করতে পারবে আমি একটু কাটাই দিচ্ছি দ্রুত যাতে দেখতে পারিস তোরা এটাকে স্ট্যান্ডে রাখবো এবার এইভাবে স্ট্যান্ডে রাখবো রাখার পর এখানে ফার্স্টে বালি দেওয়া হচ্ছে এখানে আচ্ছা এই হচ্ছে সাপোর্ট হ্যাঁ হচ্ছে সাপোর্ট আর এই যে এখন বালি তারপরে আর যা কিছু দিচ্ছি এগুলা সবই অচল দশা বা স্থির দশা কারণ এগুলা মুভ করবে না যেটা মুভ করবে সেটাই সচল দশা আচ্ছা এটা হচ্ছে সিলিকা ওকে সিলিকা দেব তো সিলিকাটা দেওয়ার আগে সিলিকার সাথে যে দ্রাবক এটা হচ্ছে আমাদের সেই যে দ্রাবকটা ইউজ করব মানে সচল দশা যেটা ইউজ করব সেটা একটু দিয়ে এটাকে ভিজাই নেব যাতে একটু স্লারি ফর্ম হয় এটাকে স্লারি বলে মানে তাতে ওই দ্রাবকটা দ্রুত ওখানে নেমে আসবে নাইলে একটু টাইম লাগবে তো এটাকে ফার্স্ট একটু ভিজাই নেব ভিজাই নিয়ে তারপরে এটাকে ওই বালির উপরে হ্যাঁ তার ভিজাই নিতে গেছি সাথে আবার ওই যে দ্রাবকটা দিতে হয়েছে দ্রাবকের পরিমাণটা যদি বেশি হয়ে যায় মানে সিলিকা যদি বেশি বেশি এটা যদি বেশি লিকুইড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা পাম্প করে আবার এই যে করকটা খুলে দিয়ে উপর দিয়ে পাম্প করে ওই দ্রাবকটুকু বের করে নিবে এই যে দ্রাবকটাকে বের করে নেওয়া হচ্ছে এখনো কিন্তু আমরা প্রসেস শুরু করি নাই আমরা কেবল ওই স্থির দশাটা তৈরি করতেছি এখানে যে কাজটা করা হচ্ছে উপর দিয়ে পাম্প করাতে ওই দ্রাবকটা আস্তে আস্তে নিচে নেমে আসবে যেগুলা এক্সট্রা দিছি আর কি এখনো কিন্তু আমরা প্রসেস শুরু করি নাই দ্রাবকটাকে আস্তে আস্তে নামায় ফেলা হচ্ছে ওই ভেজানোর জন্য যে দ্রাবকটুকু দিছিলাম তো ওই ভেজানোর জন্য দ্রাবকটা যেটুকু এক্সট্রা ছিল সেগুলোকে নামায় ফেললাম তবে এমন ভাবে নামাবো না যাতে আবার এটা শুকায় যায় এরকম যেন না হয় তার উপরে আবার বালি দেওয়া হয়েছে এখন এটার উপরে আরেকবার বালি দেওয়া হবে সব সময় যে এভাবেই বানাইতে হবে এমন কোনো কথা নেই কিন্তু তো ল্যাবে যেটা অ্যাভেলেবেল সেটাই সহজ কথায় দ্রাবক যাতে এটা দিয়ে চুয়ে চুয়ে নেমে আসতে পারে আচ্ছা এটুকু বানানোর পর এইবার আমি ওই যে উপাদান দিব এ বি সি এর মিক্সচার তা আমি এখন উপাদানগুলোকে দিচ্ছি দ্বারা দেখাচ্ছি এই এটা হচ্ছে আমার এ বিসি এর মিক্সচার এই যে হলুদ যেটা দেখতেছিস এই মিক্সচারটার মধ্যে এ বি সি বা ওই যা যা উপাদান ছিল সেগুলো আছে এইবার এইটাকে টেনে নামানোর জন্য আমি দ্রাবক দেব সো এখন দ্রাবক দিলে একটু এড কর এই এখন দ্রাবক দিলে আস্তে আস্তে দিলে এই দ্রাবক দিচ্ছি এখন হ্যাঁ এই দ্রাবকটা হচ্ছে সচল দশা এইটা এই দ্রাবক দেওয়া হচ্ছে এবার এই দ্রাবকটা ওই উপাদানগুলোকে টেনে নিচে নামায় নিয়ে আসবে দেখে যে আস্তে আস্তে এখানে বোঝা যাচ্ছে লেয়ার হয়ে যাচ্ছে হ্যাঁ এক একটা লেয়ার আগে বেরোয় আসবে এই প্রসেসটা যাতে দ্রুত চলে এই জন্য উপর দিয়ে পাম্প করা হচ্ছে মানে উপর দিয়ে প্রেশার দেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি নেমে আসে এই আস্তে আস্তে একটা একটা করে আলাদা করে ফেলা হবে এরকম একটা উপাদান সেকেন্ড উপাদান এরকম করে আলাদা আলাদা করে ফেলা হবে আচ্ছা এই ফাইনালি আমরা এরকম এই যে দেখ এই ফাইনালি এরকম এই যে আলাদা আলাদা তিন চারটা উপাদান পাইছি এবং এই যে এদের জন্য আর এফ ভ্যালুগুলো এখানে দেখানো হয়েছে আচ্ছা যা হোক এত কিছু বোঝার দরকার নাই সহজ কথা এই আলাদা হয়ে গেল তিনটার কালার যে তিন রকম হবে এমন কোনো কথা নাই কিন্তু বোঝা যাবে যে আলাদা আলাদা উপাদান আসতেছে হ্যাঁ আমি লাস্ট একটা ভিডিও দেখাবো একটু ধৈর্য ধরবি যদি কালার কম্পাউন্ড না হয় তখন আমরা কি করব সেটা একটু দেখব ওকে এখন যেটা দেখাবো সেটা আবারও একটা টিএলসি দেখাবো হ্যাঁ কিন্তু একদম পুরো বাস্তব লাইফে যে প্রয়োগটা সেভাবে দেখাবো দেখ এটা হচ্ছে আমাদের সেই টিএলসি প্লেট এই যে কাগজটা কাগজের মতো যেটা দেখতেছিস আর আমাকে এইখানে কিছু উপাদান দেওয়া হয়েছে একটা হচ্ছে আননন যেটা আমি জানি না হ্যাঁ এই আননন একটা উপাদান দেওয়া হয়েছে ওটাকে আমার মানে পরীক্ষায় যখন ল্যাব ল্যাব एग्जाम গুলো হবে ফার্স্ট এই যে ওই কাগজের মধ্যে যেমন অরিজিন দিয়ে নিতাম টিএলসি প্লেটের মধ্যে এরকম একটা লাইন টেনে নিব লাইন টেনে নেওয়ার পর আচ্ছা ওই কাগজটাকে ওই ভিতরে রেখে দেওয়া হচ্ছে যাতে ওইটার ভেতরে কোনো প্রকার ইয়ানা না পড়ে আই মিন বাইরের কোনো কিছু না পরে দাঁড়া একটু ওয়েট কর আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি এই প্রথম থেকে শুরু করতেছি হ্যাঁ এটা হচ্ছে শুরু প্রথমে কাগজটা নিয়ে আমরা একটা লাইন টানবো কাগজ বা টিএলসি প্লেট এটা টিএলসি প্লেট একটু মোটা দেখ এটা একটু মোটা হ্যাঁ সো এটার ভিতরে ফার্স্টে এই পেন্সিল দিয়ে একটা লাইন টানলাম লাইন টানার পর এই যে যেখানে যেখানে ড্রপ দেব আমি এইখানে একটার মধ্যে মানে একাধিক ড্রপ দেব এই জন্য এরকম কয়েকটা বিন্দু দিয়ে নিচ্ছি একাধিক ড্রপ দেবে একসাথে কাজ করব হ্যাঁ ওকে আমার কাজটা কি বুঝাচ্ছি এই যে আমাকে এইখানে এই একটা হচ্ছে এই যে এক্স আর ওয়াই এগুলা হচ্ছে জানা উপাদান ওই যে আমি বলছিলাম ধর আমাকে ভিটামিন সি আছে কিনা দেখতে বললো এই এক্স আর ওয়াই হচ্ছে জানা উপাদান আমাকে একটা আননন দেওয়া হয়েছে ওকে এখন আমি চেক করতে চাই এই আন্ননটার মধ্যে এক্স আছে নাকি ওয়াই আছে নাকি এক্স আর ওয় দুইটাই আছে এটা আমি চেক করতে চাই তাইলে আমার কি কি করা লাগবে আমি ওই যে চারটা বিন্দু দিছি ওখানে একটা বিন্দুতে এক্স দেব মানে এক্স কত দূর উঠে সেটা দেখবো আরেকটা বিন্দুতে অয় দিব যাতে আমি বুঝতে পারি অয় উপাদানটা কত দূর উঠে আরেকটা বিন্দুতে একই সাথে একশো দিব অয়ও দিব তাতে আমি বুঝতে পারবো একশো একসাথে থাকলে তখন কীরকম অবস্থা হয় আর আরেকটার মধ্যে আমি আন্ননটা দেবো তাহলে চারটাকে একসাথে এরকম পেয়ে যাব চারটা ভিন্ন বিন্দুতে কম্পেয়ার করার সুবিধা হবে একটু ধৈর্য ধরে দেখতে থাক পারবি আস্তে আস্তে আচ্ছা এটা হচ্ছে আমাদের আন্নন যেটার মধ্যে এক্স আছে না ওয়াই আছে নাকি এক্স ওয়াই দুইটাই আছে সেটা আমরা দেখতে চাই আর এটা হচ্ছে আমাদের এক্স আর থার্ড হচ্ছে এটা আমাদের ওয়াই সো এই একটা একটা করে ড্রপ দিচ্ছি প্রথমে এ বিন্দুতে আমি এক্স এর ড্রপটা দিচ্ছি এটার কিন্তু কোনো কালার নাই তারপরে ওই সি বিন্দুতেও এর ড্রপটা দিয়ে রাখলাম কারণ ওই সি বিন্দুতে এক্স আর অয় একসাথে দেব এই জন্য বিন্দুতে এবার আমি এর ড্রপটা দিচ্ছি আবার সি বিন্দুতেও একটা এর ড্রপ দিয়ে রাখলাম ওখানে এক্স আর অয় একসাথে আর ডি বিন্দুতে দিচ্ছি যেটা আমি জানি না যেটা আমি বের করতে চাই সেই অনন্যটা এই চারটা দেওয়া শেষ আমার এবং এদের কিন্তু কোনো কালার নাই খালি চোখে আমরা দেখতে পারতেছি না এইবার এই আমার পেপারটার এই অবস্থা বা এই প্লেটটার এই অবস্থা এটার মধ্যে এক্স আসে এটার মধ্যে অয় দিসি এটার মধ্যে এক্স ওয়াই মিক্সচার দিসি আর এই এটার মধ্যে আননটা আমি এটাই বের করতে চাই এখানে কে আছে সো এবার আমরা এই প্লেটটাকে ওই যে দ্রাবকের মধ্যে রাখবো এই দ্রাবকের মধ্যে রাখলাম কিছুক্ষণ রেখে দিলে এই যে দ্রাবকটা উপরে উঠে আসছে আমরা দেখতেছি একটু খেয়াল এই দ্রাবকটা উপর উঠে আসছে হ্যাঁ এই দ্রাবকের লেয়ারটা দেখা যাচ্ছে কিন্তু উপাদানগুলোকে দেখা যাচ্ছে না কারণ উপাদানগুলোর কালার নাই এখন আমি এই প্লেটটাকে বাইরে বের করে নিয়ে আসব এই প্লেটটাকে বাইরে নিয়ে এসে শুকাইতে দেব তার আগে ওই যে দ্রাবক যে পর্যন্ত উঠছে ওখানে পেন্সিল দিয়ে একটা মার্ক করে রাখলাম ওই পর্যন্ত দ্রাবকটা উঠছে ওকে এবার এটাকে শুকাইতে দেব এটা শুকানোর পর কোনো কালার নাই কাগজটা পুরাই এখন ফ্রেশ তো এটাকে আমরা এবার ইউভি লাইটের মধ্যে দিব যে যোগ দৃশ্যমান আলোতে কোনো কালার দেখাচ্ছে না তাদেরকে আমরা ইউভি লাইটে দেখার চেষ্টা করব ইউভি লাইটের মধ্যে দিচ্ছি এটা ইউভি মেশিন হ্যাঁ ইউভি লাইটের মধ্যে দিয়ে যদি আমরা এখন ওখানে দেখি এইবার দেখ ভিতরে কি অবস্থা এবার তোরাই বলতে পারবি তাহলে কি ছিল দেখ এ বিদ্যুতে আমরা এক্স দিছিলাম এক্স উঠছে এই পর্যন্ত এটা কিন্তু ইউভি আলোর মধ্যে দেখতেছি বি বিন্দুতে অয় দিছিলাম ওই এই পর্যন্ত উঠছে সি বিন্দুতে এক্স অয় দুইটাই দিছিলাম দেখে যে এই জন্য এক্স ও আছে অয়ও আছে তাহলে ডি বিন্দুতে যে উপাদানটা দিছি যেটা আমি জানতাম না সেটা এই পর্যন্ত উঠছে তাহলে ও কে হইতে পারে এক্স হবে না অয় হবে এক্স ওকে গুড তোর এক্স কি চলে গেছে নাকি রে স্বামী নাকি ইয়ে বললি তানভীর আচ্ছা 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 তাহলে এখন মনে হয় পুরাপুরি ব্যাপারটা বুঝে গেছি যে কিভাবে আমরা এটাকে আলাদা করতে পারি এইখান থেকে আমরা আর এফ ভ্যালুগুলো বের করি এখানে আর কষ্ট করে আর এফ ভ্যালু বের করা লাগলো না একা এমনি দেখেই বোঝা যাচ্ছে একসাথে সবগুলা করছি দেখে ওকে তাইলে আমি আবার বোর্ডে আসতেছি একটু ওয়েট ওকে আশা করি তোদেরকে যথেষ্ট পেন পেইন দিতে পারছি আমি কিন্তু আশা করি পুরা ব্যাপারটা বুঝছিস আর এই জিনিসটা আজকে একবার দেখবি কারণ আজকে না দেখা হইলে কখনোই আর দেখবি না এটাই যদি সিলেবাসে না থাকে তোদের আমি জানি না আমার আইডিয়া নাই কিন্তু এই জিনিসটা শিখলে কখন ঠকবি না তো অবশ্যই আহ ইভেন এইটা ধর মানে ব্যাপারটা এরকম যে আমরা ভার্সিটিতে পড়ার পরেও আমরা এই জিনিসগুলাকে মানে অন্তত ধর আমার সাথে পড়া পলা পান জিনিসটা অনেকেই বা এখনো বা আমি যখন আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিট করতে গেছি বা ওই ইয়াতে মানে ওখানে যখন ধর আমাদের সাথে অন্যান্য ভার্সিটিগুলার পোলাপানরা আসতো একই সাথে ইয়া করতাম সব জায়গায় দেখতাম যে এরা আই মিন এই জিনিসগুলা নিয়ে কনফিউশনে এই জিনিসগুলা তো সব জায়গায় তুই সব সময় খুব ভালোভাবে এই জিনিসটাকে বুঝতে পারবি বা ফিল করতে পারবি আমরা ভার্সিটিতেও যে খুব সাররা খুব বলে গেছে যে সবাই যে বুঝতে পারছি বা সেটাও না ব্যাপারটা সো আমি চেষ্টা করলাম যতটুকু আমি জানছি যতটুকু সহজভাবে বলা বলা যায় বলার সো এটা জানলে সব জায়গায় তোর ভবিষ্যতে যদি তুই এই কেমিস্ট্রি বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলোর সাথে থাকিস এটা তোর খুবই উপকারে আসবে ওকে এবং এই বেসিক দিয়েই তুই ভার্সিটির এই প্রসেসগুলা পার করে দিতে পারবি কোনো সমস্যা নাই তবে আরো এক্সট্রা পড়বি এখানে তো মাত্র তিনটা পড়লি পেপার পড়লি তারপরে আহ ওই থিন লেয়ার পড়লি আর একটা হচ্ছে কলাম আরো আছে গ্যাস ক্রোমাটোগ্রাফি আছে তারপরে হচ্ছে এইচ পি সি হাই প্রেশার আহ এরকম আছে এরকম আরো কিছু আছে ওকে ওগুলা আবার ওই যে বললাম পরিমাণগত রসায়নের চ্যাপ্টারটার পেছনের দিকে কিছু আছে তো যদি সুযোগ হয় ওগুলাও দেখাবো এই বেসিকটা যদি মনে থাকে ওখানে বুঝতে সুবিধা হবে সো কষ্ট করে এটা একটু মনে রাখবি তো আজকে এই পর্যন্ত থাকুক অনেক পেন দিয়ে ফেলছি ভালো থাকি সবাই হ্যাঁ পরের ইয়া উইকে আমরা ধর্ম রাসায়নিক বন্ধন শুরু করতেছি সবার জন্য একটু ডিউ পেমেন্টটা পে করে ফেলিস আর হোয়াটসঅ্যাপে ওই নতুন চ্যাপ্টারটা নোটটা নিয়ে নিস আমার কাছ থেকে ওকে ভালো থাকি সবাই আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম